আজকে আপনাদেরকে দেখাতে এসেছি ঈদের আগে জাদুর বক্স। আর আমার এই জাদুর বক্সে আজকে কি কি আছে সেটা আমি আনবক্সিং করে দেন আপনাদেরকে দেখাবো। আর সেটা দেখতে হলে অবশ্যই আমার পুরো ব্লগটা না টেনে একবারে দেখবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আর যে জুথেস ব্লগ চ্যানেল থেকে আপনাদের সাথে আমার একটা ব্লগ শেয়ার করার জন্য। আর আমার আজকের ব্লগটা হচ্ছে, সামনে তো এখন ঈদ চলে আসলো, আজকে আমাদের এখানে টোটাল 19টা রোজা চলে গিয়েছে, তো আমরা ভাবলাম যে ঈদের বাজার করা যাক। এর জন্য আমরা পরশু দিন সব কিছু অর্ডার দিয়েছি আর আজকে আমাদের অর্ডার জিনিসগুলো চলে এসেছে। তো এইখানে যা যা আছে সেটা এখন আনবক্সিং করবো আর আপনারা অবশ্যই সেটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে গিয়ে দেশি বাজারে থেকে অর্ডার করা হয়েছে, কারণ এখানে তো আর ঈদের শ্যামাই টেমাই এসব কোনো কিছু কিনে পাওয়া যাবে না। তো আমি এখন এটাকে খুলব, তো আমরা এখন এটাকে আনবক্সিং করছি। আর অনেক সুন্দর করে কিন্তু এটা প্যাকেট করে দেয় যাতে কোনো জিনিসই নষ্ট না হয়। বিসমিল্লাহ, তো আমি এক এক করে এখন বের করব যে কি কি আমরা অর্ডার করেছিলাম। তো প্রথমে যেটা সেটা হচ্ছে গিয়ে রেডিমিক্স মাংসের মশলা, এটা রাঁধুনি মশলাটা। আর হচ্ছে এখানে হচ্ছে 1 কেজি পোলা চাল, আর এটা হচ্ছে গিয়ে কালো জিরা সুগন্ধি চালটা। আর হচ্ছে গিয়ে তেজপাতা, এটা পুরো 100 গ্রাম এক প্যাকেট নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে দারচিনি, এটাও 100 গ্রাম। এগুলা কিন্তু রান্না করতে মাংস টাংস খিচুড়ি এসবের জন্য লাগে, এর জন্য একটু বেশি করে আনাই ভালো। আর এখানে হচ্ছে এটা ধনে, ও এটা, হ্যাঁ এটা জিরা পাউডার নাকি ধনিয়া পাতা গুঁড়া, ও হ্যাঁ হ্যাঁ সরি, এটা হচ্ছে জিরা পাউডার, জিরা গুঁড়াটা। এই যে এটা হচ্ছে গিয়ে ধনিয়া পাউডার, ধনিয়া পাতার গুঁড়া। আর এখন যেটা সেটা হচ্ছে আমাদের ঈদের শ্যামাই, লাচ্ছা শ্যামাই। তো আমরা লাচ্ছা শ্যামাইটা 2 প্যাকেট এনেছি, আর কিছু নেই। তো এই ছিল আমাদের ঈদের টুকিটাকি বাজার, আর এগুলো সব কিছু বাংলাদেশ বাজার থেকে আর কি অর্ডার করা হয়েছে। আর আমাদের এমনিতে যা কিছু লাগবে সেগুলো এমনিতে বাজারে পাওয়া যাবে, তবে এগুলো তো আর এখানে পাওয়া যাবে না, সেই জন্য দেশি বাজার থেকে অর্ডার করতে হয়। তো এই ছিল আমার ঈদের বাজার, যেগুলো দেশি বাজার থেকে সব অর্ডার করা হয়েছে। তা আমি এখন এগুলো সব গুছিয়ে রাখবো। এগুলো আমি কালকে সকালে আবার সব কিছু যেখানে যেটা রাখা সব কিছু রেখে দেন গুছিয়ে রাখবো। আর এ পাশে হচ্ছে টুকিটাকি কিছু বাজার, যেগুলো আমার এমনিতে করা হয়েছে। এখানে হচ্ছে 2টা বাসমতি চালের প্যাকেট, চাল কিন্তু এমনিতে খোলাভাবেও পাওয়া যায়, কিন্তু প্যাকেটটা নিয়েছি কারণ প্যাকেটেরটা একটু অরিজিনাল পাকিস্তানি আর এটা অনেক চিকন হয়, সেজন্য 2টা প্যাকেট নিয়েছি। আর এখানে নুডলস আরও আছে, সেগুলো বের করা হয়নি। আর এটা হচ্ছে এইসব গোল, এই এটাও দেশি বাজার থেকে অর্ডার করা হয়েছিল, সেটা হচ্ছে রমজানে করা হয়েছিল, রমজানে 2টা করা হয়েছিল, একটা খেয়েছি আর একটা এখনও পর্যন্ত এটা ইনটেকই আছে, খোলা হয়নি। আর এখানে হচ্ছে লিপটন চায়ের একটা প্যাকেট এনেছি, এটি এমনিতে আমাদের রেগুলার খাওয়ার জন্যে, রোজার পরেই তো আবার লাগবে সেজন্য নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে একটা ময়দা, আর এখানে চিনি, আরও টুকিটাকি সব কিছু বাজারই করা হয়েছে, আর যেগুলো করা বাকি সেগুলো ঈদের আগে সব কিছু করে ফেলবো।
তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এই ছিল আমার আজকের ঈদ বাজারের ব্লগ, যদি আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ব্লগটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।